আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে সম্পূর্ণ নজরুলের পঞ্চদশ পর্বে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা বিদ্রোহীর ব্যাপারে যে মুগ্ধতা, যে বিস্ময়, যে প্রশংসা, সেই ব্যাপারে বিভিন্ন জনের মনোভাব, মতামত শুনেছি। আজ দেখার চেষ্টা করব বিরুদ্ধ মতগুলো, অর্থাৎ সমালোচনাগুলো। আমাদের তথাকথিত কোনো বিদ্রোহী কবি বড় আশায় তাল ঠুকিয়া নকল পৌরুষের অভিনয় করিতে দাঁড়াইয়াছিলেন, কিন্তু হায়, বুলবুলের গান তাহাকে লজ্জাবতী লতার পাশে আনিয়া ফেলিয়াছে। আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম, মম প্রাণের পেয়ালা হরদম, হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমাদের দেশে খুব বর্তমান কালে এমন একটি প্রবৃত্তি দেখা দিয়েছে যাহাতে সাহিত্যের এই নীতি বা আদর্শ একেবারে উড়িয়া যাইতেছে। অতিশয় অমেধ্য এবং মানবাত্মার পক্ষে গ্লানিকর এই শ্রেণীর ভাব ভাবুকতা বিদ্রোহের রক্তনিশান উড়াইয়া ভয়ানক আস্ফালন করিতেছে। বিদ্রোহের মধ্যে প্রাণশক্তির প্রাবল্য নাই, মনুষ্যত্বের অভ্রভেদী উত্থান কামনা নাই, মানবাত্মার জয় ঘোষণা ইহাতে নাই, কাব্যে কোনো সমস্যার বা মনস্তত্ত্বের দোহাই নাই। কাজেই নিছক বিদ্রোহ ভালো জমিয়াছে। মুশকিল হইতেছে এই যে দুষ্ট খোকাও বিদ্রোহ করিতে পারে বটে, কিন্তু সে বিদ্রোহে যে নৃত্য আছে তাহা নাটকের নৃত্য নয়, দুঃশাসন শিশুর দৌরাত্মের উল্লাস হিসাবেই তাহা উপভোগ্য। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য। কবি নজরুল ইসলামের মধ্যে খাঁটি কবি প্রতিভার উন্মেষ দেখিয়া আমরা বড়ই আশান্বিত হইয়াছিলাম, কিন্তু বিদ্রোহী কবিতা লিখিয়া তিনি আমাদিগকে একেবারেই নিরাশ করিয়াছেন। তাহার এই কবিতায় দুই একটা মুসলমানি শব্দ থাকিলেও উহার ভিতরের সব জিনিসটা হিন্দু মতে, বলতে গেলে উহার কাঠামো হইতে আরম্ভ করিয়া বাহিরের সাজসজ্জা পর্যন্ত সবই হিন্দু ধর্মের আদর্শে অনুপ্রাণিত। কবি নজরুল ইসলামের এই সাহিত্যিক প্রচেষ্টা আমাদিগকে নিতান্ত শঙ্কান্বিত করিয়াছে। আমি বন্ধনহারা কুমারীর বেণী ইত্যাদিতে বিদ্রোহীর স্বভাবসিদ্ধ রুদ্র নর্তনের ব্যাঘাত ঘটিয়াছে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, এইরূপ অস্বাভাবিকভাবে দমিয়া যাওয়ায় কবিতার রসভঙ্গ হইয়াছে। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর, বলবীর চির উন্নত মমশীর। নজরুলের খ্যাতি বিদ্রোহী কবিতার জন্যই। বিদ্রোহী সংযত শোভার মধ্যে এক অনাসৃষ্টি, লক্ষ্যভ্রষ্ট যৌবনের গতিচঞ্চলতা। বিদ্রোহীতে যৌবনের আবেগ রূপ পায়নি, বিদ্রোহী অক্ষয় কাব্য হতে পারেনি। যে অসংযত বাক লেখক নিজেকে জগদীশ্বর বা রাব্বুল আলামিন আল্লাহ ঈশ্বর বলিয়া প্রকাশ করিতে একটু দ্বিধা না করেন, যিনি আল্লাহকে খেয়ালি বিধি বলিয়া তাহার বুকে পদাঘাত এমন অনুপম ধৃষ্টতা করিতে আনন্দ ও গৌরব অনুভব করেন, কোনো মুসলমানই তাহাকে আপন বলিয়া গ্রহণ করা তো দূরে থাকুক, অন্তর হইতে ধিক্কার না দিয়া পারে না। ইসলামের চোখে এ অপরাধ অমার্জনীয়। মুসলমান সাহিত্যিকগণ শতকণ্ঠে ধিক্কার দিয়ে এই পাপ আদর্শকে জাতির সম্মুখে দূর করিয়া দিন, ইহাই আমাদের প্রার্থনা। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ, আমি বজ্র, আমি শান বিশানে ওঙ্কার, আমি সাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। বাংলাদেশের বালক বালিকারা যাহাকে ঝঙ্কার জিঞ্জির, ঝড়কপতি অথবা এরকমই একটা দুর্বোধ্য নামে বিদ্রোহের অবতার বলিয়া জ্ঞান করে, তাহাকে এবং তাহার যে কবিতাটিকে বিদ্রোহ বাণীর পাঞ্চজন্য শঙ্খ বলিয়া ধরিয়া লয়, তাহাকেই দৃষ্টান্ত স্বরূপ ধরি না কেন? আমি এটা, আমি সেটা, আমি জীবনের যত জীর্ণ পরিত্যক্ত জোড়াতালি দেওয়া জিনিস তাহারই ভগ্নাবশেষ, আমি ফাটা টর্পেডোর টুকরা, আমি সাইক্লোন, আমি কৃষ্ণের বাঁশি, আমি অরফিউসের বীণা, আমি চেঙ্গিস, আমি ভীম ভাসমান মাইন,
আমি বিধবা দীর্ঘশ্বাস, আমি বন্ধনহারা কুমারীর বেণী, ভগবান ভগবান। বিদ্রোহীর মন কেমন জানি না, কিন্তু এমন স্বেচ্ছাচারী বাদশাহ, এমন ভীরু পদানত কেরানি বা কে আছে যে ষোড়শী তরুণীর গালের গুলবাগে শুভ্র গ্রীবার উপর সুকোমল বক্ষস্থলে দিন রাত লুটুপুটি খাইবার প্রলোভন সম্বরণ করিতে পারে? এ তো বিদ্রোহ নয়, এ যে আত্মসমর্পণ। বিরতির আগে আমরা দেখছিলাম বিদ্রোহী কবিতা নিয়ে কি ধরনের সমালোচনা হয়েছিল, আরো কয়েকটি সমালোচনা আমরা এখন শুনব। নজরুল ইসলামের প্রথম কবিতা বিদ্রোহী উঁচু দরের কবিতা নয়। নজরুল ইসলাম বেশ কিছুদিন জোর গলায় জয়ধ্বনি করলেন, অধিকাংশ ফাঁকা আওয়াজ। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কপু প্রশান্ত কপু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। অগ্নিবীণার যুগে তাহার রচনায় বেদনার যে তীব্রতার পরিচয় পায়, তেমন গভীর উপলব্ধির পরিচয় পায় না। এর কারণ, তখনও তিনি বেদনা প্রকাশের কেন্দ্রস্থল খুঁজিয়া পান নাই, তাই তাহাকে কখনো বা আনোয়ার পাশার দুঃখে রোদন করিতে দেখি, আবার কখনো বা কামাল পাশার হাতে অত্যাচারী গ্রিকদের পরাজয়ে উৎকট আনন্দ প্রকাশ করিতে দেখি। কিন্তু নিজে নিপীড়িত দেশ জননীর মর্মবেদনাকে যেদিন হইতে তিনি হৃদয়ে বরণ করিয়া লইয়াছেন, সেই দিন হইতেই তাহার বেদনা প্রকাশের ভঙ্গি পূর্বের মতো অত তীব্র না হইলেও গভীরতর হইয়াছে। বিদ্রোহী শীর্ষক কবিতাতেই আমরা তাহার এই আত্মোপলব্ধির পরিচয় পাই। বিদ্রোহী কবিতা হইতেই যে তাহার কাব্য রচনায় একটি বিস্ময়কর পরিবর্তনের দিকে সমস্ত সাহিত্যিকের দৃষ্টি আকৃষ্ট হইয়াছে, আমাদের মতে ইহাই তাহার কারণ। আমি বন্ধনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্ধি, আমি ষোড়শীর হৃদি সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা বিষ চালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর। কাজী নজরুলের প্রাথমিক রচনায় অনেক সময় ইসলামী ভাব পাওয়া যাইত, তারপর যখন হইতে তিনি বিদ্রোহী সাজিয়া বিধাতার বুকে হাতুড়ি পিটিতে আরম্ভ করিলেন, সেই সময় হইতে মুসলমান তাহাকে বর্জন করিয়াছে। আব্দুল ওয়াদুদ ছিলেন তখনকার সময়ের সিরিয়াস সমালোচকদের একজন, একেবারে যে তখনকার দিনের যে মানদণ্ড, অর্থাৎ আধুনিকতা, কাব্যে আধুনিকতা সবে ভারতবর্ষে সেই ধারণা আসতে শুরু করেছে, সেই নিরিখে উনি বিদ্রোহীকে কিভাবে দেখেছিলেন তা শুনব। বাংলাদেশে এক শ্রেণীর সাহিত্য রসিক আছেন যারা নজরুল ইসলামকে জ্ঞান করেন একজন যুগ প্রবর্তক কবি। আজকের দিনে তাদের সংখ্যা শক্তি কেমন জানি না, তবে নজরুলের প্রতি তাদের কারো অন্তরের গভীর অনুরাগের সঙ্গে আমার পরিচয় আছে। তাদের প্রতিপাদ্যের প্রধান অবলম্বন এই বিদ্রোহী, তাদের ধারণা এমন একটি ওজস্বিতা নজরুলের এই বিদ্রোহী কবিতায় প্রকাশ পেয়েছে যা বাংলা সাহিত্যে সম্পূর্ণ নতুন। বাংলার দার্শনিক আবহাওয়ায়ও চিন্তালেশহীন ভাস্কর ললার চিরতারুণ্য, এই দ্বিধাহীন দুর্মত তারুণ্যই বাংলা সাহিত্যে নজরুল প্রতিভার চিরগৌরবময় দান। একটু মনোযোগী হলেই চোখে পড়ে নজরুলের রচনা, বিশেষ করে তার বিদ্রোহী যুগের রচনা অনবদ্য নয়। শ্রেষ্ঠ কবিদের বিশেষ বিশেষ কবিতায় কবিকল্পনার যে পূর্ণাঙ্গতা প্রকাশ পায়, নজরুলের রচনায় সেটির অভাব মাঝে মাঝে প্রায় বেদনাদায়ক হয়েছে। নজরুলের বিদ্রোহী যুগের অনেক কবিতায় দেখা যাবে বিদ্রোহীও সেসবের অন্তর্গত, বিভিন্ন ভাবের একত্র সমাবেশের সঙ্গতির সুষমা অথবা যৌক্তিকতা বিষয়ে কবি বেশ উদাসীন হয়েছেন, কিন্তু এত ত্রুটি সত্ত্বেও এমন একটা প্রাণশক্তির ছাপ তার বিদ্রোহী যুগের অনেক কবিতায় মুদ্রিত হয়েছে যার জন্য তার মাহাত্ম্য স্বীকার না করেও উপায় নেই। বাস্তবিক আমাদের সাহিত্যে এক ভয় ভাবহীন তারুণ্যের তিনি স্রষ্টা, কিন্তু সাহিত্য শিল্প হিসাবে এই যুগে তার রেখাপাতে অপরিচ্ছন্নতাও এতখানি প্রকাশ পেয়েছে যে তার সাহচর্য রসিক পাঠককে আনন্দ যা দেয়, দুঃখও সেই তুলনায় কম দেয় না। আবুল কালাম শামসুদ্দিন আরেকজন আধুনিক সমালোচক, তিনিও নজরুল ইসলামের কিছু কবিতা সম্পর্কে সেই
গণ্ডিবদ্ধ ভাবনা থেকে কিছু কথা বলেছেন, কিন্তু এক্ষেত্রে আব্দুল বদুদের সমালোচনাকে তিনি অপনোদন করার প্রয়াস পেয়েছেন। বিদ্রোহী অনবদ্য কাব্য রচনা হয়তো নয়, সমগ্রতার সৌন্দর্য সৃষ্টি হিসেবে তাতে ত্রুটি হয়তো কিছু কিছু থাকতে পারে, কিন্তু তাতে করে কাব্য সুষমার এমন হানি হয়নি যাতে রসিক পাঠক আনন্দ লাভের চাইতে দুঃখ পায় বেশি। কাজী আব্দুল ওদুদের মতো যেসব কাব্য সমালোচক বিদ্রোহী সম্পর্কে এ ধরনের মত পোষণ করেন, তারা কাব্য সৌন্দর্যের মাজা ঘষা অতিরিক্ত পালিশ রূপটা দেখতেই অভ্যস্ত এবং তাকেই কাব্য রচনায় উৎকর্ষ অপকর্ষ নির্ণয়ের একমাত্র মানদণ্ড বলে মনে করেন। কিন্তু কাব্য সৌন্দর্যের স্বল্প পালিশ ঢিলে ঢালা স্বাভাবিক রূপও একটা আছে এবং রসিকজনের মনে তাও কম আনন্দ দেয় না। নজরুল ইসলামের বিদ্রোহীর কৃত্রিমতাহীন স্বাভাবিক সৌন্দর্য সৃষ্টি তাই অধিকাংশ রসিকজনের মনে কোনোরূপ বিকার সৃষ্টি না করে অনাবিল আনন্দ দিয়েছে বলে আমরা মনে করি। সমালোচনাগুলো মন দিয়ে শুনলে বা পড়লে আমরা অনিবার্যভাবে একটি জিনিস লক্ষ্য করব, তা হচ্ছে যে সমালোচনার যে ক্ষেত্র বা যে মাটির উপর দাঁড়িয়ে সমালোচনা করা হচ্ছে সেটি একেবারে কাল নির্ভর এবং গণ্ডিবদ্ধ। শিল্পের যে কোনো ধারণা একটি সুনির্দিষ্ট সময়ে সেটি যে মহাকালের তুলনায় কি অকিঞ্চিতকর এবং কি সীমাবদ্ধ সেই কথাটি ভুলে গিয়ে অনেকে বিদ্রোহী কবিতার কিছু সমালোচনা করেছেন। আমি গোপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুড়ির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতুপল্লী বালার আঁচর কাঁচলি নিচোর। বিদ্রোহী লেখার পর এই 92 বছরে মানে প্রায় 100 বছরে শিল্প ধারণা অনেক পাল্টেছে। দেখা যায় যে 1 শতাব্দী কি এরকম সময়ে ইতিহাসের প্রতিটি পর্যায়েই শিল্প ধারণা পাল্টে গেছে বিপুলভাবে। আমাদের মনে রাখতে হবে শিল্প ধারণা ঠিক হাল ফ্যাশনের পোশাকের মতো, এটা পাল্টাতেই থাকে। তো বিদ্রোহী কবিতাকে যারা একেবারে কাল নির্ভর হয়ে কিছু মানদণ্ড প্রতিষ্ঠা করে সেই গণ্ডিবদ্ধতা থেকে বিচার করেছিলেন, তাদের সেই সমালোচনাগুলোকে আজকে নতুন একটি পরিপ্রেক্ষিত থেকে দেখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে দর্শন, বিজ্ঞান, এমনকি ধর্মীয় ভাবনায়ও অনেক পরিবর্তন এসেছে, আর শিল্প ভাবনায় তো বটেই। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিদাঘতি আশা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝর ঝর ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। নজরুল ইসলাম খুব ভালো করেই জানতেন যে শিল্পকে মুক্ত করে দেয়া, মানুষের জন্য মুক্ত করে দেয়ার যে পথ ধরে তিনি এগুচ্ছিলেন, তার ফলে তাকে সমালোচনা সইতে হবে, অনেক বাধার মুখোমুখি হতে হবে। প্রফেসর ইব্রাহিম খায়ের কাছে লেখা একটি চিঠিতে তিনি স্পষ্টই বলেছিলেন, আর্টের কোনো সুনিশ্চিত সংজ্ঞা আছে বলে জানি নে, থাকলেও তা মানি নে। অর্থাৎ খুব বুঝে শুনে আর্টঘাট বেঁধেই তিনি অগ্রসর হয়েছিলেন। আসলে কিছু সংখ্যক কাব্য সমালোচক তারা তখনকার যে স্টেট অফ দ্য আর্ট দৃষ্টিভঙ্গি, তখনকার দিনে যেটা আধুনিক ছিল, সেই দৃষ্টিকোণ থেকে নজরুল ইসলামকে বিচার করতে চেয়েছিলেন। কিন্তু নজরুল ইসলামের যে ভাবনা, যে চিন্তা, যে চৈতন্য, সেটা ছিল অনেক বছর এগিয়ে। আজ 100 বছর পর আমরা বুঝতে পারি যে বিদ্রোহীর লক্ষ্য কী ছিল এবং তিনি বা কোন লক্ষ্যাভিসারী ছিলেন। আমি তুরিয়া নন্দে ছুটে চলি, একি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা মারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। বিদ্রোহী সেই চির বিস্ময়কর কবিতা, খুব সম্ভবত পৃথিবীর ইতিহাসের এই একমাত্র কবিতা যেটি সব শ্রেণীর মানুষকে আকর্ষণ করতে সমর্থ হয়েছিল। স্বল্প শিক্ষিত মানুষের এই দেশে যে মানুষ কখনো কবিতার প্রতি কোনো আকর্ষণই বোধ করেনি, সে মানুষও বিদ্রোহী শুনে উজ্জীবিত হয়েছিল, আকর্ষিত হয়েছিল। আর
কবিতাটি মানুষকে শুধু আকর্ষণই করেনি, বিভিন্ন ধরনের নিরাশার বিবর থেকে টেনে তুলেছিল ভাগ্যবিপন্ন মানুষকে, পরাধীন মানুষকে। পৃথিবীর ইতিহাসে, আবারও বলতে হচ্ছে পৃথিবীর ইতিহাসে, এমন কবিতা আছে বলে জানা নেই যা এত বিপুল সংখ্যক মানুষের উপর এত ইতিবাচক প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল। তাই বিদ্রোহী এমন একটি কবিতা যেটি বুঝতে হলে মানুষের জন্য নিঃশর্তভাবে, গভীরভাবে মঙ্গল কামনা করতে হবে এবং মানুষের শান্তির জন্য, মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য ব্রতী হতে হবে। গত পর্বের শেষ ভাগে আমরা একটি গান শুনেছিলাম প্রাসঙ্গিকভাবে, এই অর্থে যে নজরুল ইসলামকে এরকম মনে করা হয়, অনেকে মনে করেছেন যে হঠাৎ করে জীবনের এক পর্যায়ে তিনি ভক্তিবাদী হয়ে গিয়েছিলেন, এর আগ পর্যন্ত ছিলেন বিদ্রোহী। কিন্তু তার বিদ্রোহ এবং তার ভক্তি আশা করি সম্পূর্ণ নজরুলের বিগত পর্বগুলোতে আমরা সম্যকভাবে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছি যে একই সঙ্গে তিনি ছিলেন বিপুল বিদ্রোহী এবং গভীর আধ্যাত্মবাদী। আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একটি গান শুনব যেটি আরেকটি ভক্তিমূলক গান, মম প্রাণ শতদল হোক প্রণামী কমল তব চরণে। প্রণামী কমল, মম প্রাণ শতদল হোক প্রণামী।
আপনারা কেউ যদি সম্পূর্ণ নজরুলের কোনো পর্ব না দেখে থাকেন, ইচ্ছা করলেই ফেসবুকে তা দেখে নিতে পারেন। আগামী সপ্তাহে আমরা বিদ্রোহীর অন্যান্য দিক নিয়ে আলোচনা করব, একই দিন একই সময়, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 7:50 দেখা হবে। এই আশা রেখে শেষ করছি, আর সবার জন্য থাকলো শান্তি কামনা।